এই যে কি সুন্দরী চলছে, বসে বসে সেটিং করছে নীরবে নিভৃতে তার প্রিয়জনের সাথে। আরও আছে এই পাশে দুইজন অপূর্ব সুন্দর, কত সুন্দর তরুণী, খোলামেলা পোশাকে, কেউ তাদের ডিস্টার্ব করছে না, বিরক্ত করছে না। মায়ের সাথে দুটো মেয়ে, বাবা আছে সাথে, বুড়ো বুড়ি বসে আছে। এই সেই আমার ক্লাউডিয়া, যার বয়স 500 বছর প্লাস, 31 বছর যাবৎ আমি এই বৃক্ষের নিচে ধ্যান করি, জিকির করি। 4000 মানুষ আসে প্রতিদিন ক্লাউডিয়ার নিচে। ওই যে মেয়েটা সোহাগ করছে, মা ছবি তুলছে, ওয়ান্ডারফুল। কাক কাকা করছে, কাক ডাকলে বলা হয় অশুভ লক্ষণ, দুঃসংবাদ আসে। এটা আমার জীবনে আমি অনেকবার প্রত্যক্ষ করেছি। এসব মুরব্বীদের কথাগুলো, বয়স্ক মানুষদের পুরনো কথাগুলো সত্য। গতকালকে আমি আমার প্রিয়তমা ছোট বউ লিলুর সাথে এই ব্যাপারে কথা বলেছি, ক্ষণার বচন, তারপর বিভিন্ন ধরনের শ্লোক, প্রাচীন কথাগুলো অনেক সত্য, কারণ হাজার হাজার বছরের অভিজ্ঞতা থেকে আমাদের সিনিয়র যারা ছিলেন তারা সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী, তারা দার্শনিক, কবি, সাহিত্যিক, শিল্পী, গবেষক, হাজার হাজার বছরের গবেষণালব্ধ অভিজ্ঞতার কথা বর্ণনা করে। তারা ভিজিটর, অন্য দেশ থেকে এসেছে, where are you from please, welcome to land, ukraine oh very good, they are from ukraine, ইউক্রেন থেকে এসছে হলিডে করার জন্যে অনেক মানুষ একসঙ্গে। আমি জানি না, হয়তো বা যুদ্ধের কারণে এখানে তারা রিফিউজি হিসেবে আছে মনে হয়। এখানে আজকে মেলা একটা প্রদর্শন হচ্ছে, মিউজিয়াম, সেখানে প্রদর্শন হচ্ছে ফ্রি, কোনো টিকিট কাটতে হয় না। তেসুইস টেম্পলে শত শত মানুষ সকাল থেকে আমি দেখেছি লাইন ধরে ঢুকছে, লাইন ধরে ঢুকে ঢুকে দেখে দেখে বেরিয়ে আসছে, ফ্রি এন্ট্রান্স। আও
টেলিফোন এসেছে, কোনো প্রিয়জন টেলিফোন করেছেন। লাভ ইজ পাওয়ার।